मॉर्निंग डियर स्टूडेंट स्टैंडर्ड 4 দেখো আজ তোমাদের সাবজেক্ট ইংলিশে আমি 10th এপিসোড করাবো আগের দিন তোমাদের আমি কি পড়িয়েছিলাম এ গার্ল ইন দা ফিয়ারের সামনে কিছু অংশটা বলেছিলাম আজকে দেখো তার পরের থেকে তাহলে আমরা কি পেয়েছিলাম এই গার্ল ইন দা ফিয়ারের মধ্যে কে ছিল না লিপি নামে একটা ছোট্ট মেয়ে ছিল সে তার বাবার সঙ্গে মেলায় যেতে চাইছিল বায়না করছিল যাতে তাকে মেলায় নিয়ে যাওয়া হয় এবার বাবার আসতে রাজি হয়ে গিয়েছিল এবং মেলায় গিয়ে লিপি কি করেছিল সেটা এবার আমরা জানব তারপরে দেখো সি ইজ মনসুরস ডটার সে দেখেছিল যে তার বাবার দোকানের পাশে একটা ছোট মেয়ে বসে আছে সে জিজ্ঞাসা করেছিল বাবাটা কে তখন বাবা উত্তরে কি বলেছিল সি ইজ মনসুরস ডটার রিপ্লাইজ হার ফাদার তার বাবা তাকে উত্তরে বলল ওটা হলো মনসুরের মেয়ে ইউ মে গো এন্ড টক টু হার তুমি তার কাছে যেতে পারো এবং কথা বলতে পারো বাট ডু নট গো এনিহোয়ার এলস কিন্তু অন্য কোথাও যেন যেও না শেষ ওকে ফাদার শেষ লিপি বাবাকে বললো ঠিক আছে এই বলে লিপি গেল এন্ড গোস টু দা গার্ল সে মালিকার কাছে চলে গেল হোয়াট ইজ ইউর নেম লিপি আস লিপি জিজ্ঞাসা করলো তোমার নাম কি রুবিনা আনসার সি আনসারস আই অ্যাম লিপি রুবিনা যখন জিজ্ঞেস করলো তখন লিপি জিজ্ঞেস করলো আমি হলাম লিপি আর ইউ ইন দা সেম ক্লাস অ্যাজ মি তুমিও কি আমার মতো একই ক্লাসে পড়ো লিপি আস লিপি তাকে জিজ্ঞাসা করলো দে শুন দে আর ফ্রেন্ডস তাড়াতাড়ি তারা খুব বন্ধু হয়ে উঠেছিল আফটার এ ওয়েল লিপি হিয়ার সামওয়ান কলিং হার নেম কিছু সময় পরে লিপি শুনতে পেল তার নাম ধরে কে যেন ডাকছে ইট ইজ সুজয় হার ক্লাসমেট সে দেখল সেটা তার মানে সহপাঠী নাম তার সুজয় হি হ্যাজ কাম টু দা ফেয়ার উইথ হিজ ফাদার সেও তার বাবার সঙ্গে এই মেলায় এসেছিল হি ইজ রিলেটেড টু সি লিপি সে লিপিকে দেখে খুব আনন্দিত হলো হি বাইজ এ ডল ফ্রম মনসুর আঙ্কেল শপ সে মনসুরের দোকান থেকে একটা পুতুল কিনল হি অলসো বাই দ্য মাস্ক অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার সে আবারও কি করলো লিপির বাবার দোকান থেকে একটা বাঘের মুখোশ কিনল লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার সি সিজ দ্য লাভ হিউজ মেরি গো রাউন্ড লিপি দেখল চারিদিকে মেলার চারদিক ঘুরে ঘুরে দেখল এবং সেখানে দেখল যে একটা বড় গোল করে আছে মানে বড় গোল করা আছে পিউপিল রাইডিং ইট আর শাউটিং এনজয় মেরি গো রাউন্ড হচ্ছে দোলনা মানে মেলাতে তোমরা দেখতেই পারো যে অনেক দোলনা থাকে তারা কি করছে সেই দোলনায় চেপে খুব জোরে জোরে চিৎকার করছে ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট তার পাশেই দেখতে পেল পুতুল খেলা শুরু হওয়ার জন্য রেডি হচ্ছে লিপি লুকস অ্যাট ফুড স্টল এ লিটিল ফার্দার ফ্রম দেয়ার শপ তারপরে দেখল যে তার বাবার দোকানের একটুখানি পাশেই কি আছে খাবারের দোকান আছে ফাদার আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপিস সে বাবাকে বলল বাবা আমি আলু কাবলি এবং জিলিপি খাব আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপিস হি সি সেজ সি অলসো হেয়ার্স এ গ্রুপ অফ বাউল সি সাম ডিস্টেন্স অ্যাহেড সে আবার শুনতে পেল একদল বাউলের গান সি নোজ দ্যাট বাউলস আর দ্য ফ্লক সিঙ্গার অফ বেঙ্গল সে জানতো বাউলা হলো লোকসঙ্গীত মানে লোকসঙ্গীত গান করার দল যেটা বাংলায় লোকসঙ্গীত বলা হয় সেটাকেই ফোক গান বলা হয় সেটাই সে জানতো লিপিস ফাদার হোয়াইট হারে ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন তার বাবা লিপির বাবা তাকে কি করলো কিনে দিল না একটা পুতুল কিনে দিয়েছে এবং অনেক গ্যাস বেলুন কিনে দিয়েছে সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড সে দোলনায় চড়ে মজাও করল হার ফাদার ইভেন অ্যালাউস হার টু বাই সাম কালারেস গ্লাস ব্যাঙ্গেলস তার বাবা আবার তাকে কি করলো বিভিন্ন ধরনের নানা কালারের ব্যাঙ্গেলস মানে কাঁচের চুড়ি কিনে দিল লিপি এনজয়স হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা লিপি আলু কি করলো ফুচকা এবং আলু কাবলি খেয়ে নিজের মানে আনন্দ উপভোগ করলো সি টেক সাম জিলাপিস হোম আবার সে কি করলো কিছু জিলিপি বাড়ির জন্য নিয়ে নিল আর ফাদার বাইজ এ নাইস শাড়ি ফর আর মাতা তার বাবা একটা
একটা সুন্দর শাড়ি তার মায়ের জন্য কিনে দিল লিপি ইজ ভেরি হ্যাপি লিপি খুব খুশি হলো সি ইজ টু ভিজিট দা ফেয়ার এগেইন নেক্সট ইয়ার সে মানে কাছে প্রার্থনা করল যে আবার যেন এই মেলা পরের বছর আসে সে যেন এই মেলায় আসে মানে একটা ছোট মেয়ে তার মেয়ে কতটা আনন্দ হলো এই মেলায় গিয়ে তোমরাও তো সেই আনন্দ করো এইভাবে তোমরা গল্পটা সুন্দরভাবে পড়বে রিডিং করবে আর নেক্সট এপিসোডের জন্য তোমরা এনআরপি সিওটি চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে ওকে গুড বাই সেটা কি বলা